প্রিয় দর্শক এন টিভির বিশেষ এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষণ কবির আজকে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমরা কথা বলার জন্য চলে এসেছি ক্রীড়া মন্ত্রণালয়ে যেখানে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য যেখানে আমরা আসলে আপনার ইনসাইটটা জানতে চাইব বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নানা বিষয় নিয়ে প্রথমেই জানতে চাই জনাব আসিফ আপনি যেহেতু উপদেষ্টার ভূমিকা এসছেন স্পোর্টসের প্রতি আপনার এক ধরনের ন্যাক মানে আপনার ইউনিভার্সিটি লাইফ থেকেই ছিল এই কোশ্চেনটা আপনি অনেকবারই অ্যান্সার দিয়েছেন তারপর একটু নতুন করে জানতে চাই মানে ফেসবুকিংয়ে স্পোর্টস দেখা তা নিয়ে কমপ্লেন কমেন্ট করা আর যখন ওই চেয়ারে বসছেন তখন ওই জায়গা থেকে দেখা বিশাল আপনার ডিফারেন্সটা আপনি কি দেখছেন এখন প্রফেশনাল জায়গা থেকে দেখছি আগে একজন দর্শক হিসেবে দেখেছি একজন ক্রীড়াপ্রেমী হিসেবে দেখেছে এবং সে বিষয়ে নিজের মন্তব্য জানিয়েছে তো এখন প্রফেশনাল জায়গা থেকে দেখছি দুটো সম্পূর্ণ ভিন্ন ডাইমেনশন এবং দুই জায়গা থেকে সিদ্ধান্তের ক্ষেত্র বোঝাপড়ার ক্ষেত্র ক্ষেত্রটাও ভিন্ন মানে ডিফারেন্সটা আপনার যেটা মনে হয়েছে যে বাইরে থেকে যখন দর্শকভূমিকে আপনি অনেক কিছু শপিং করা যায় বা অনেক কিছু বলা যায় এইখানে লিমিটেশনসটা কি মনে হয়েছিল বাইরে থেকে আর এখন এখানে আসার পর ওই প্রিজমে আপনি কি দেখছেন মানে আসলে সমস্যাটা কোথায় তখন মনে ছিল দর্শক হিসেবে এখন আসলে প্রশাসক হিসেবে মনে হচ্ছে যে এইগুলো সর্ট আউট করলে তাহলে দর্শকটা হয়তো বা আপনার মতো তখন সমস্যা নিয়ে কথা বলেছে এখন সমাধান খুঁজতে হয় তো আমার মতো এখনও যারা সমস্যা নিয়ে কথা বলছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারাও যেন একটা বিকল্প সমাধানও প্রস্তাব করে যাতে আমাদের তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয় কাজের অনেক জায়গাগুলো সামনে চলে এসছে আপনার সামনে চ্যালেঞ্জটা হচ্ছিল আপনার আপাতত স্থানীয় পর্যায়ে ক্রিকেটের বাইরেও যদি আমি একটা বড় স্ট্রাচার নিয়ে আসি বা বড় ভূমিকার ব্যাপারটা নিয়ে আসি সেখানেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা বিশাল ব্যাপার আপনি জানেন অক্টোবরে নির্বাচন হওয়ার কথা এবং বাংলাদেশের ফিফাকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল ফেডারেশন নানাভাবে বলে যে এটা আসলে সরকারের তরফ থেকে কোনো কিছু বলাটা আসলে ইন্টারভিন হবে কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে আপনারা যে বাজেটটা দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সেটার কৈফিয় আপনারা কখনো চেয়েছেন বা চাওয়ার কোনো উপলক্ষ আছে কি না যাতে আপনার অ্যাকাউন্টেবিলিটি যে কথাটা বলা হচ্ছে এটা এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি থেকে জব দিতার জায়গা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস আমি মনে করি ফিফার আর কিছু রেগুলেশনস আছে বাফুফের প্রতি সেটা যেমন সত্য কিন্তু বাফুফে এনএসের অধীনে একটা সংগঠন ফুটবলের এবং বাফুফে বা কিংবা বিসিবির যেই কনস্টিটিউশন সেটাও কিন্তু এনএসসি অনুমোদন করে তো সেই জায়গা থেকে এনএসসির সেই পৃষ্ঠপোষকতা করার সেই এখতিয়ার সম্পূর্ণরূপেই আছে আর বারবার ফিফা কিংবা আইসিসির কথা টেনে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে বাঁচার চেষ্টা করা হয় কিন্তু আমরা আমরাও যেই লিগেল ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকেই কাজ করতে চাই ইতিপূর্বে বিসিবির ক্ষেত্র আমরা লিগেল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই কাজ করতে করেছি আমরা এমন কিছু চাই না যেটা দিয়ে আসলে আমাদের ফুটবল কিংবা ক্রিকেটের কোনো প্রকার ক্ষতি হোক সেই জায়গা থেকে আমরা যে লিগেল ফ্রেমওয়ার্ক আছে তার মধ্য দিয়েই কীভাবে বাফুফে পুনর্গঠন করা যায় সেই জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে আমাদের যে সার্চ কমিটি আমরা গঠন করেছি তাদের প্রথম কাজই হচ্ছে ফিফা বাফুফের পুনর্গঠনটা কিভাবে করা যায় এবং বাংলাদেশের ফুটবল ফুটবলের একটা গৌরবময় সময় ছিল বাংলাদেশের ফুটবলকে তার থেকেও আরও ভালো জায়গায় কীভাবে পৌঁছানো যায় সেই জন্য তারা একটা প্রস্তাবনা দিবে এবং সেই অনুযায়ী মন্ত্রণালয় থেকে আমরা কাজ করব কিন্তু অক্টোবরের যে নির্বাচন এটাকে টাইম ফ্রেম যদি ধরা হয় তাহলে হাতে মানে সার্চ কমিটির যে ফাইন্ডিংসটা এটাকে এক্সিকিউট করার মতো অবস্থায় আছেন কি না তার চেয়ে কি আমি বিকল্প প্রস্তাবনার আপনি যেটা বলছিলেন একটা প্রস্তাবনা বিএফএফ এর অপোজিশন থেকে একটা আছে যে আপনারা চাইলে ফিফার কাছে আপনাদের কোয়ারিজগুলোও জিজ্ঞেস করতে পারে এটা সার্চ কমিটি এটা ফাইন্ড আউট করছে এবং আমাদের সার্চ কমিটিতে যারা আছেন সবাই অভিজ্ঞ ক্রিয়া ক্ষেত্রের লোকজন ক্রীড়া সাংবাদিকও আছেন তারা এটা ফাইন্ড আউট করছে যে এটা কিভাবে অ্যাপ্রোচ করা যায় বা কিভাবে এটা নিয়ে কাজ করলে আসলে কোনো প্রকার বাইন্ডিংস কিংবা প্রবলেম হবে না এবং আমরা পুনর্গঠনের কাজটা ভালোভাবে করতে পারবো ফাইন্ড আউট করার পরে খুব দ্রুতই তারা সেটা রাখবেন আমাদের সামনে আমরা সে অনুযায়ী কাজ করব ধরেন এনএসসির যারা কাউন্সিলর তারাই তো আসলে কাজী সালাউদ্দিন সাহেবকে বারবার নির্বাচিত করে এবং উনি নির্বাচন করবেন এটাও তার গণতান্ত্রিক রাইটের মধ্যেই পড়ে তো গত ষোলো বছরের পরিক্রমায় ফুটবলটা আসলে যে জায়গায় আপনি নিজেও বলছিলেন যে অ্যাড্রেস করছিলেন ওইখানে কাঙ্ক্ষিত লক্ষ্যটা অর্জন করতে পারেনি তো সেক্ষেত্রে এই এই পরিবর্তনের ব্যাপারটা আপনারা কি নতুন করে ভাবছেন না গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে কারণ আমি যখন বিসিবির গঠনতন্ত্রটা পড়ছিলাম প্রথমে দায়িত্ব পাওয়ার পর বিসিবির পুনর্গঠনের জন্য প্রথমে আমি সেটা পড়েছিলাম যে আসলে কি অবস্থায় আছে তো তখন আমি দেখলাম যে প্রেসিডেন্টকে আনকোশ্চেন্ড পাওয়ার দিয়ে রাখা সেখানে তো আমি যতজনের সাথে কথা বলেছি এবং দায়িত্ব পাওয়ার আগেও ফারুক ভাইকে বলেছে যে আপনাকে প্রথম এ কাজে হাত দিতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হবে আপনার জন্য এবং তিনি ইতিমধ্যেই লিগেল লোকজন যারা আসলে গণতন্ত্র বিশেষজ্ঞ আছেন তাদেরকে সাথে নিয়ে কীভাবে এটা করা যায় সেটা দেখছেন তো একই বিষয় আসলে বাফুফের ক্ষেত্র এবং অন্যান্য যে ফেডারেশনগুলো আছে তাদেরকেও একটা গাইডলাইনের মধ্যে রাখার জন্য এনএসসি থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটাও আমরা দেখব ফুটবল যেহেতু একটা মানে কনসেপ্ট চলে এসছে অক্টোবরের নির্বাচনকে নিয়েই আসলে অনেক কথা হচ্ছে একই সঙ্গে বিসিবির ব্যাপারটাও সামনে চলে আসছে আপনি জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে রিফর্ম আপনাদের পারমিশন নিয়েই করা হচ্ছে এবং সামনে আরও বেশ কিছু ডিরেক্টর হয়তো বা তিনটা বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে অটোমেটিক স্ক্র্যাচ হয়ে যাবেন আসলে ক্রিকেট বোর্ডে কিভাবে কি হতে পারে আপনার কি মনে হয় ক্রিকেট বোর্ডে আমার মনে হয় ওই খেলার মাঠে যেমন 11 জনের একটা সুন্দর টিম আপ টিম হতে হয় ক্রিকেট বোর্ডে একটা সুন্দর টিম হওয়া খুব জরুরি এবং ফারুক ভাই তো নিজেই ক্যাপ্টেন ছিলেন সো আই থিংক উনি একটা ভালো টিম তৈরি করতে পারবেন এবং তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন সামনে আরো ফ্যান্টাস্টিক কিছু নাম কিছু লোক যুক্ত হতে যাচ্ছেন একটু কি ধারণা দেয়া যায় এই যে ধারণা দিলাম ফ্যান্টাস্টিক কিছু লোক যুক্ত এটা একটু স্পেকুলেশন হয়ে যাবে যদি একটু আমাদের এই সিদ্ধান্তটা আলটিমেটলি বিসিবি এবং আমাদের এনএসির যেহেতু বিভাগীয় কাউন্সিলর এবং ডিরেক্টরগুলো এনএসসি একটা কাজের জায়গা থাকে সেখানে এবং বিসিবি এবং এনএসসির আলোচনার ভিত্তিতে এটা প্রক্রিয়াটা চলমান আছে মোটামুটি যারা আগের বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ ছিল সেগুলো খতিয়ে দেখা হবে এবং সেগুলো তদন্তের কাজ ফারুক ভাই ইতিমধ্যেই শুরু করেছেন এবং তিনি নতুন অডিট ফার্মও নিযুক্ত করছেন যাতে আগের দুর্নীতিগুলোকে সামনে নিয়ে এসে নতুনভাবে একটা পরিশুদ্ধ যাত্রা কিভাবে করা যায় এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ যেটা আপনার আন্ডারে আছে ইনফ্যাক্ট আপনাদের পুরো ফাংশনালটা ওখান থেকে হয় ইভেন জাতীয় ক্রীড়া পুরস্কারগুলোও গত বেশ কিছু বছর ধরে কিছুটা ডিসপুটেড এবং কন্ট্রোভার্সিয়াল বটে দেখা গেছেন যে অনেক পোরখা সংগঠককে গত আমলে সেভাবে আসলে অ্যাকাউন্টে কাউন্ট করা হয়নি এবং ক্রিকেট বোর্ডও আছেন এমন অনেক সংগঠক আছেন যারা তিরিশ বছর পঁয়ত্রিশ বছরও আছেন তাদেরকে কিন্তু সামনে হানা হয়নি আমি ক্রিকেট বোর্ডকে একটা রেফারেন্স দিচ্ছি এটা হয়তো বা অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য তো আপনাদের যে ক্রীড়া পুরস্কারটা এটা কি নিয়ে কি নতুন করে কিছু চিন্তা করার সুযোগ আছে কিনা আপনার পুরো এনএসসি নিয়েই নতুন করে চিন্তা করতে হবে পুরো এনএসসি না পুরো দেশ নিয়ে তো নতুন করে চিন্তা করতে হচ্ছে কোনো ক্ষেত্রে আসলে বাদ যাবে না এর বাইরে থাকবে না তো এনএসসি নিয়ে আমি ইতিমধ্যেই কাজ শুরু করেছি আমার কিছুক্ষণ আগেই এনএসির সচিবের সাথে কথা হচ্ছিলো যে এনএসসি নিয়ে যে কয়েকটা কোশ্চেন গত কিছুদিনে অ্যারাইজ করেছে সেগুলো কিভাবে সলভ করা যায় এবং সেগুলোর কোন অবস্থায় আছে সেটা একটু খতিয়ে দেখা পাশাপাশি এনএসসির পুরস্কার এবং এনএসসির বিভিন্ন মাঠ যেগুলো এনএসসির তত্ত্বাবধানে আছে এবং এছাড়াও ফেডারেশনগুলো নিয়ে তো ইতিমধ্যেই সার্চ কমিটি কাজ করছে এটা পুরো একটা ঢেলে সাজানোর বিষয় আছে আমরা পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে একটা ভালো পর্যায়ে উন্নীত হতে পারবো শেখ হাসিনা স্টেডিয়ামটা আসলে যেহেতু আপনার নকশায় চেঞ্জ হয়ে গেছে এবং চাইলে আপনারা এটা অন্যভাবে যেহেতু আপনি জানেন এখানে বেশ কিছু নিয়মের ব্যতিক্রম করেই এটা বিসিবির আন্ডারে গেছে এটা হয়তো আপনি অবগত আছেন তো চাইলে এনএসসি এটা এখন অধিগ্রহণ করে অন্যভাবেও সাজাতে পারে আপনারা কি সে ব্যাপারে কোন রকম চিন্তা ভাবনা করার অবকাশ আছে কিনা আপনাদের বিসিবি এর মধ্যে এটা নিয়ে কাজ শুরু করেছে আমি যতটুকু দেখলাম আসলে বিগত সরকারের আমলে যেটা করা হতো সাধারণত বড় বড় বিগ প্রজেক্ট নিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখা হতো ওই জায়গার সয়েলটাও স্টেডিয়াম করার জন্য উপযুক্ত না এবং ওই সয়েল ঠিক করতে এক্সট্রা দুই হাজার কোটি টাকা লাগবে তো যেখানে আমি দেখছি যে এত পরিমাণ অর্থ যদি খরচ করা হয় আমাদের যত মাঠ আছে সারা দেশে পরিত্যক্ত এবং যেগুলো আসলে খেলার উপযুক্ত না যেমন ফতুল্লা বগুড়া স্টেডিয়াম যেগুলো এক সময় আসলে টেস্ট ভ্যানু ছিল তো সেগুলোকে কার্যকর করা যায় সক্রিয় করা যায় ফাংশনাল করা যায় তো আমরা একটা সাস্টেনেবল অ্যাপ্রোচের দিকে যেতে চাই এক্ষেত্রে এবং আমি বিসিবির সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে ওনারা একটা প্রপোজাল রেডি করবেন যে আসলে কিভাবে পূর্বাচলে সেই জায়গাটাকে কাজে লাগানো যায় বা আপনার প্রাথমিক আপনি তো স্পোর্টসের সঙ্গে রিলেটেড ছিলেন আপনি ব্যক্তিগত জীবনেও ক্রিকেট চর্চা করেছেন একটা সময় যে আপনি যদি ক্রিকেট প্রেমী হন ক্রিকেট প্রেমী তো বটেই আপনি স্পোর্টস প্রেমী তো পূর্বাঞ্চলের স্টেডিয়ামের প্রপার ইউজটা আপনি কিভাবে মনে হয় যে বেটার হতে পারে এটা কি শুধুমাত্র ক্রিকেটকে ওরিয়েন্টেড করেই করলে হবে না এখানে আরও দুই চারটা মাঠে অন্যান্য খেলার ফ্যাসিলিটি করলে মনে হয় যে ওই জায়গাটা পুরোপুরি ঠিক মতো ইউজ করা হবে পূর্বাচলের যে জায়গাটা আছে এটাকে কিভাবে সর্বোচ্চ ইউটিলাইজ করা যায় সেটাই হচ্ছে লক্ষ্য আর কি তো এক্ষেত্রে যেহেতু এটা বিসিবির অধীনে আছে যেভাবেই হোক গিয়েছে তো বিসিবি এটার প্রাইমারি একটা প্রপোজাল ইয়ে করলে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনার ভিত্তিতে এটাকে কীভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায় এবং আমি মনে করি যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে ফতুল্লা স্টেডিয়াম সহ এগুলোকে যদি আমরা আবার পুনরায় সংস্কারের মাধ্যমে আগের মতো সক্রিয় করতে পারি তাহলে আমাদের মাঠের সমস্যাটা অনেকাংশে আসলে কমানো সম্ভব কিন্তু মাঠের সমস্যাটা তো বাড়ছেই কিন্তু বগুড়া শহীদচান্দু স্টেডিয়াম যেটা আপনি জানেন যে রাজনৈতিক কারণেই ওখানে অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটটা হয় না আর একই সঙ্গে ওখানে একজন স্থানীয় নেতার কারণে ওনার নামে একটা স্টেডিয়াম হওয়ার কারণে গেট তৈরি করে দেওয়া হয়েছিল যাতে ওয়েস্ট মানে শৈচান্দু স্টেডিয়ামে না কেউ ঢুকতে পারেন তো এইসব ব্যাপারগুলো কতটুকু আসলে মানে বাংলাদেশ স্পোর্টসের জন্য বেটার বা ওটা নিয়ে আপনার কোনো ধারণা আছে স্পোর্টসের ক্ষেত্রে তো আমি প্রথম দিন থেকে বলছি যে স্পোর্টসকে বিরাজনীতিকরণ করা প্রয়োজন আমরা ওই আমরা সব ক্ষেত্রে বলছি যে রাজনীতিটা আসলে মানুষের জন্য তো পজিটিভ পলিটিক্সটা হওয়া প্রয়োজন এবং পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকা প্রয়োজন কিন্তু স্পোর্টসে পলিটিক্সের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না স্পোর্টসটাকে আসলে স্পয়েল করার একটা বড় কারণই হচ্ছে এটার সাথে অতিমাত্রায় রাজনীতির সংযোজন আসলে গত বিগত সব বছরগুলোতে সব কিছুরই একটা রাজনীতিকরণ হয়েছে যেখানে রাজনীতির প্রয়োজন নেই প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা ফেডারেশন ফেডারেশানে রাজনীতিকরণ হয়েছে এবং যে আসলে যে কাজের জন্য উপযুক্ত না কোনোভাবেই তারা সেই কাজগুলোতে সেই জায়গাগুলোতে বসেছিল এখন স্পোর্টসের বিরাজনীতিকরণের প্রক্রিয়ার সাথে সাথেই যে মাঠগুলো বেদখল হয়েছে হয়েছিল কিংবা এখন পুনরায় বেদখলের একটা চেষ্টা অনেক জায়গায় দেখা যাচ্ছে সেগুলোকে আমরা সম্পূর্ণ সরকারের আওতাধীন করব এবং সেগুলো ঠিক যেভাবে চলা উচিত প্রফেশনালি সেভাবেই রান করব আপনার কি মনে হয় বাংলাদেশের স্পোর্টসটা মানে ধরেন আপনারা তো নির্বাচিত প্রতিনিধি হিসেবে আসেননি কিন্তু আপনাদের উপর গুরু দায়িত্ব হচ্ছে যে এটাকে একটা ফরমেশনের উপরে নিয়ে যাওয়া আপনারা পাঁচ বছর সাত বছরের ম্যানডেটও এখনও পুরো পরিষ্কার না কিন্তু আপনাদের টেনুরের মধ্যে স্পোর্টসটাকে আপনারা সামগ্রিক স্পোর্টসটাকে কোন জায়গায় দেখলে আপনার মনে হবে যে এটা ঠিক আছে একটা চলমান গাড়ি এটা একটা স্টেজে গিয়ে আরও দশ বছর পরে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে আমরা কাঠামোটা ঠিক করে দিয়ে যেতে চাই এমন না যে আমরা যে কয়দিন থাকি এর মধ্যে আমরা কোনো অলিম্পিক মেডেল নিয়ে আসতে পারবো কিংবা কোনো ট্রফি নিয়ে আসতে পারবো এটাইভাবে ওয়ার্ক করে না আসলে বাংলাদেশের ক্রিকেট দুই হাজার পনেরো ষোলো সালের দিকে যে একটা পর্যায়ে পৌঁছেছিল সেটার প্রস্তুতিটা শুরু হয়েছিল দুই হাজার সালের পরেই তো আমরা সেই প্রস্তুতির জায়গাটা শুরু করে দিয়ে যেতে চাই এখন আমাদের কিছু স্পোর্টসে কিছু সাফল্য আসছে কিন্তু সেটাকে আমি মনে করব যে এটা আমাদের জাতীয় ভাগ্য এবং একই সাথে আমাদের প্লেয়ারদের যে কঠোর পরিশ্রম সেই জায়গা থেকে আসছে এবং যেই আন্দোলন হয়েছে স্পিরিটটা তো সবার মধ্যে আছে সেই জায়গা থেকে আসছে কিন্তু এটাতে এত খুশি আমি হতে চাই না কারণ সাস্টেইনেবল যেই ডেভেলপমেন্ট স্পোর্টসের দরকার সেটা আসলে কাঠামোগত ডেভেলপমেন্ট কয়েকটা ম্যাচ জেতা দিয়ে সেটা আসলে প্রমাণ হয় না তো সেটা আমরা করে দিয়ে যেতে চাই এর ফলাফল হয়তো পাঁচ বছর পরে কিংবা দশ বছর পরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন পাবে আমরা প্রত্যেকটা জায়গায় কাঠামো ঠিক করে দিয়ে যেতে চাই যে কনস্টিটিউশন থেকে শুরু করে যেই অপব্যবস্থাগুলোর কারণে আসলে এতদিন স্পোর্টস সেক্টরটা কলুষিত হয়েছে সেগুলোকে ঠিক করে দিয়ে যেতে চাই এর মধ্যে তো ক্রিকেট বোর্ড সবচেয়ে বড় ব্র্যান্ডিংটা করে মানে ক্রিকেট বোর্ডটা কারণ বাংলাদেশে আন্তর্জাতিক যতটুকু ক্রীড়াঙ্গনে সাফল্য সেটা ক্রিকেটকে ঘিরেই বেশিরভাগ সময় আমরা পেয়েছি ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন এবং ইলেকশন নিয়ে সামনের দিনগুলো অনেক ঝড়ঝাপটা আসবে যেহেতু একটা বছরের ম্যান্ডেট তাদের আছে এটা কিন্তু তাসের ঘরের মতো কেউ চাইলে কিন্তু একটা কেস করলেও এই ক্রিকেট বোর্ড আপনার আপিল করলেও কিন্তু যে কোনো সময় এটাকে ডিজলভ বা আইনিয়া কাঠামোর মধ্যে এটাকে আরও বিতর্কিত করা সম্ভব তো এই যে পিন পয়েন্টের উপর দাঁড়িয়ে ক্রিকেট বোর্ডটা পরিচালিত হচ্ছে এটা কতটুকু চ্যালেঞ্জিং বিং দ্য ইয়াঙ্গেস্ট এভার অ্যাডভাইজার যে আপনার সবচেয়ে লুক্রেটিভ একটা প্রজেক্ট বা লুক্রেটিভ একটা ফেডারেশন এরকম একটা অবস্থায় আছে ক্রিকেট বোর্ডের যেই এই পিন পয়েন্টের উপরে দাঁড়িয়ে বলছেন এটা এটা তো ওই আগের যে ক্রিকেট বোর্ড সেটাও ছিল কারণ এখানে অনেকগুলো জায়গায় খুব ওপেনভাবে আসলে অনিয়ম করা হয়েছে যেমন একটা ক্লাবের দুইটা ভোট এটা তো যে কোনো আইনি কাঠামোতেই আসলে টেকার মতো বিষয় না তবে ক্রিকেট বোর্ডে আমি মনে করি বর্তমানে যে লিডারশিপ আছেন ওনারা এটার জন্য অ্যামং এক্সিস্টিং অল দে আর বেস্ট এবং ওনারা কাজ করছেন দায়িত্ব পাওয়ার পর থেকেই ফাহিম ভাই ফারুক ভাই ওনারা কাজ করে যাচ্ছেন এবং কনস্টিটিউশনটাকে আসলে মূলত ঢেলে সাজাতে হবে কনস্টিটিউশনটা ঠিক করলে আমি আশা করি ভবিষ্যতে যেই অনিয়মগুলোই তো পূর্বে হয়েছে সেই অনিয়মগুলো করার সুযোগটা যদি আমরা বন্ধ করে দিয়ে যেতে পারি এবং এক তৈরি হওয়ার যেই প্রক্রিয়াটা বা সুযোগটা আছে সেটা যদি আমরা বন্ধ করে দিয়ে যেতে পারি তাহলে আশা করি যে ক্রিকেট বোর্ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভবিষ্যতেও ভালো করবে এবং এটার রিফ্লেকশনটা আসলে আমাদের জাতীয় মানে খেলার অর্জনের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো আমার শেষ কোশ্চেন স্পোর্টস নিয়ে এবং সেটা অবশ্যই বিএফএফ নিয়ে আপনি কনস্টিটিউশনের কথা বলছিলেন এবং কনস্টিটিউশনের কথার মধ্যে হচ্ছে যে এই কনস্টিটিউশনের কপিটাই এনএসসি যে কনস্টিটিউশন সেটাকে অ্যাডপ্ট করে ফিফার গাইডলাইন অনুযায়ী বিএফএফ এর কনস্টিটিউশনটা এবং সেখানে কাউন্সিলরদের পকেটে ভরে একটা জায়গায় সাইড ওয়ারি করে আপনার কাজী সালাউদ্দিনের চার বছর আমি আবারও প্রথমে ওই প্রসঙ্গতেই আসছি মানে কনস্টিটিউশন সমাধান করাটাই কি আপনার কাছে মনে হয় যে এই যে শস্যের মধ্যে ভূতগুলো লুকিয়ে থাকা এটা একমাত্র সমাধান কিনা দেখেন শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদ তো চলে যায়নি এটা আমরা সবসময় বলি যে ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেটা তো রয়ে গেছে সেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে দেওয়া হয়েছে একটা দীর্ঘ সময়ে এটা অনেকেই ষোলো বছর বলে অনেকেই বলে আবার তিপ্পান্ন বছর ষোলো বছরের আগে যে খুব ভালো ছিল তাও তো না আসলে তিপ্পান্ন বছর ধরেই তো এই সব এই সমস্যাগুলো তো অ্যাড্রেস করতে হবে কিন্তু সেটা একটা লং টার্ম বিষয় যথেষ্ট সময়ের প্রয়োজন সেটার জন্য এখন আমাদের হাতে যতটুকু আছে যতটুকু আমরা করতে পারি সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। এবং দ্য রেস্ট ইজ সদিচ্ছারও প্রয়োজন আছে সকলের সদিচ্ছা এবং একই সাথে আপনাদেরও একটা অবদান রাখার সুযোগ আছে আপনারাও আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারেন যে কোথায় আমাদেরকে প্রায়োরিটি সেট করে কাজ করা উচিত এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাব এবং আশা করি আমাদের পরে যে নির্বাচিত সরকার আসবে তারাও এই ধারাটা অব্যাহত রাখবে যাতে করে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সার্বিকভাবে একটা সাফল্যের দিকে যেতে পারে জনাব আসিফ মাহমুদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ইন্টারভিউকে সময় দেওয়ার জন্য এবং আপনাকে অনেক অনেক শুভকামনা সামনের দিনগুলো জানি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এবং তিনি আমাদেরকে আসার কথা শুনিয়েছেন এবং কিছু পরামর্শ উনি আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যাতে ঠিক মতো পরিচালিত হয় সে কারণে